বাগানে কিছুটা কচু শাক হয়েছে, তা দিয়ে আজকে মজা কচু শাকের রেসিপি। আমি এখানে কচুর ডাঁটা এবং শাক দুটো একসাথে ক্লিন করে তারপর সেটাকে পানির ভাবে সিদ্ধ করে সেই পানিটাকে ছেঁকে নিয়েছি। অন্যদিকে এখানে কিছুটা সরিষার তেল, আস্ত শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে এখানে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো, আদা রসুনের বাটা এবং আরও বেশি টেস্টি হওয়ার জন্য দিয়েছি এখানে চিংড়ি মাছ কুচি এবং কাঁচামরিচের ফালি। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, খুবই সামান্য হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং পানি দিয়ে আমি এটাকে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল কুচি এবং কিছুটা চিনি, আর সেই সিদ্ধ করা কচু আর লবণ দিয়ে এখন এটাকে রান্না করে নিচ্ছি। পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব এবং প্রয়োজনে একটু পটেটো মেশা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, এতে করে আর বেশি টেস্টি হয়। এবং পানিটা শুকিয়ে আসলে দুটো নাগা মরিচ দিয়ে দিলাম, সাংঘাতিক মজার হয়েছিল।